এখন তো আমার বুক কাঁপছি, হাত পা কাঁপছি, আমি বাড়ি ঢুকবো এবার ঘরে। আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু শুনিনি, আমি এসেই জাস্ট এসেই শুনলাম এই তো ফায়ার করে গেছে কে নাকি, আমি কিচ্ছু শুনিনি। সে ভাই আমরা একদম বলতে পারবো না, আমি কি করে বলবো বলে। হ্যাঁ আমি তো, আমার তো হাত পা কাঁপছি, আমি এইসব এখানে এইরকম ঘটনা এই তো প্রথম শুনছি। আমি তো এলাকারই বাসিন্দা, ছোটোতে এখানেই বড় হয়েছি, এটা খুব শান্তপি এলাকা বলেই জানতাম। হঠাৎ করে আর সকালে শুনতে পাচ্ছি এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো গুলি চলার ঘটনা। খুব আতঙ্কিত হচ্ছি যে এত শান্তপ্রিয় এলাকায় এক ঘটনা ঘটেছে, কীভাবে ঘটলো কী কিছু বুঝতে পারছি না, কিন্তু শোনার পরে খুব আতঙ্কিত মনে হচ্ছে নিজেদেরকে। শুনলাম এখানে একটা কোনো ফ্ল্যাটে বোধহয় গুলি চালানোর ঘটনা ঘটেছে, এটা তো প্রচার সকাল থেকে শুনছি, লোকজন জড়ো হচ্ছে। আমরা ভাবছি কী করে ঘটনা ঘটলাম, দু তিনবার বাইরে বেরোলাম কিন্তু সঠিক তথ্য এখনও পাচ্ছি না। তবে এটুকু দিয়েছি একটা গুলি চালার ঘটনা ঘটেছে এই সামনে কোনো ফ্ল্যাটেই। পুলিশকে এলাম, পুলিশ এসেছে, পুলিশের গাড়ি এলো, পুলিশের গাড়ি গেল। সেটা কিন্তু এখনও অবধি আমরা মানে ওপেনলি বুঝতে পাচ্ছি না, এটা জানি না, পরে পরে জানতে পারবো হয়তো। কোরাউন্ড ফায়ারিং করলো, সেটাও চিন্তা, স্যার গুলি চলেছে এটুকু ঘটনা শুনেছি, কোরাউন্ড হয়েছে এটু বলতে পারছি না, গুলি চলেছে। আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, আতঙ্কিত না, আমরা এখানে ছোটোর থেকে বাস করি, আমাদের এলাকাটা ভীষণ শান্তপ্রিয় এলাকা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।